আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন, আল্লাহ আমাদের জেলখানাগুলোকে খালি করে দেন, আল্লাহ আমাদের হাসপাতালগুলো খালি করে দেন। কি ভাই, আমাদের দেশে এক বিশ্ববিখ্যাত ব্যক্তি ছিল, আমাদের বাংলাদেশে একটা বিশ্ববিখ্যাত ব্যক্তি ছিল, তাসলিমা নাসরিন, বিশ্ববিখ্যাত ব্যক্তি। বলেন বিশ্ববিখ্যাত ব্যক্তি, বলেন যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে আল্লাহ আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে আসলে বিশ্ববিখ্যাত ব্যক্তি। যত বড় বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, তত বড় বেকুব। আচ্ছা কি বলে জানেন, এখন যে বার্নের যে মলম বাইরেছে, আগুনের পোড়ার যে মলম বাইরেছে, আমি মতো সময় একটা মৃত্যুর পরে ওই মলম দিয়ে দিতে কমু, যেন জাহান্নামে আগুন লাগাইলে আমি মলম লাগাই দিই। এটা কোনো, এটা বুদ্ধিজীবীর কথা কেমন, এটা বুদ্ধিমানের কথা, কোন পাগলে কয় এমন কথা। তিনজন অতুর চিনি না, তোরে আমি চিনি না। এটা বুঝি কোন সাহিত্য, এটা কোন বুঝি, এটা বুঝি কোন শিক্ষা, এটা বুঝি কোন বুদ্ধির কথা, কথা এটা বুঝি কোন বুদ্ধির কথা। যেমন ধরেন আমরা ছোটবেলা, আরে কি লেগে পড়ছি এত বড়া, আমার বুঝে ধরে না, কত শতবার পড়ছি ঢাকায় ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, ঢাকায় তো ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। আব্বা কিন্তু তুই এত বড় হস প্যার এক ভাগ, কত শতবার সিএপিএটিএল সিএটিএপিএল, বাবারে বাবা পড়তে 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 পড়তে, দুনিয়া আখরাত। বলেন আল্লাহর কসম, ফলাফল কি, পুরো তারিখে ইনসানিয়ত, পুরো মানব জাতির ইতিহাস এর প্রমাণ। বলেন মানব জাতির ইতিহাস এর কি, পুরো মানব জাতির ইতিহাস। সে যত বড় হোক, ধীরে 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 ধীরে, আর ইমান আমলের সাথে হালকা হালকা কোন রকমে হ্যান্ড টু মাউথ, লেকিন ইমান আমল ঠিক, তার জীবন ধীরে ধীরে শুধুই ধন্য হয়। এ আপনারা যারা শিল্পপতিরা আছেন, সব শিল্পপতিদের ইতিহাস দেখেন, বলবে আমার দাদা বড় নামাজি ছিল। বলবেন বাস্তব না বাস্তব, একজনে দাঁড়ায় এখন দুঃসাহস করবে যে আমার দাদা গরু চোরা ছিল, বলবেও না আমি গরু চোরের নাতি আজকে শিল্পপতি, প্রশ্নই আসে না। বলবে দাদিকে দেখতাম তাহাজ্জুদ পড়তেন, বলে কি বলে না, আমার বাবাকে দেখতাম নামাজ পড়তেন। এই আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তাসলা নারান হামিয়া, এবার বলে তাসলা, এরা প্রবেশ করবে নারান আগুনে, হামিয়া জ্বলন্ত, এরা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে, নাউজুবিল্লাহ। বলেন আচ্ছা বাক্য তো শুনলেন, একটা সেন্টেন্স না, অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা বাক্য শুনলেন, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বাক্য শুনলেন, ওটা ইন্টারগেটিভ সেন্টেন্স, হালা তাকা ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা বাক্য শুনলেন জাহান্নামে প্রবেশ করবে, বিষয়টা কি সহজ, বিষয়টা সহজ কিন্তু বাক্যটা কেমন, কিন্তু বিষয়টা তাসলা নারান হামিয়া, এরা উত্তপ্ত আগুনে প্রবেশ করবে, উত্তপ্ত আগুনে প্রবেশ করবে, তাসলা নারান হামিয়া, উত্তপ্ত আগুনে প্রবেশ করবে, তুসকা মিন আইনিন আনিয়া, মানুষ মেহমানখানা গেলে শ্বশুর বাড়িতে গেলে আগে পানি দেয়, আগে কি দেয় বলে, আগে পানি দেয়, দেয় না দেয় না, আগে শরবত দেয়, তুসকা মিন আইনিন আনিয়া। এবার আল্লাহ তাআলা বলেন পান করানো হবে, তুস্কা পান করানো হবে, মিন আইনি এমন কুয়া থেকে, এমন পানি থেকে, আনিয়া যেটা গরমে সর্বচূড়ান্ত সীমায় পৌঁছে গেছে, গরমে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। বলেন মুনতাল হারারা, পানি গরম করতে করতে, পানি গরম করতে করতে, আচ্ছা শুধু এক ঘন্টা পানিতে, এক পাতিল পানি শুধু এক ঘন্টা গরম করছে তো, এবারে হিটটা কেমন, বিদ্যুৎ কি দিয়ে তৈরি হয়, গেছেন কেউ আশুগঞ্জ বিদ্যুতে, আশুগঞ্জ পানি দিয়ে কি দিয়ে তৈরি,
পানি দিয়া তৈরি। আচ্ছা পানি কি পরিমাণ গরম করলে ওই পানি কাফতা সারা দেশ চলে? ওই পানি যখন নদী দিয়ে ভেসে যায় ওই পাশ দিয়া, এখনো দেখছেন আপনারা আসুগন, এ দিয়ে নদী দিয়ে পানিগুলো আবার নিচে যায়, ওই দিক থেকে নদী থেকে উঠে আবার এই নদী দিয়ে আবার কি এই খালটা দিয়ে আবার কি এই খাল থেকে নদী থেকে ধোঁয়া উঠে। আচ্ছা কি পরিমাণ পানিকে কি পরিমাণ গরম করলে ওই পানির বিদ্যুতে এই লাইট চলে? এটা কিন্তু শুধু পানির হিট কথা বলে না, পানি আছে এখানে, ওই পানিকে কি পরিমাণ গরম করে এবার বলুন তো দেখি, যে আগুন পৃথিবীর সৃষ্টির প্রথম দিন থেকে যে আগুন জ্বলছে, সৃষ্টির প্রথম দিন থেকে, জাহান্নামের সৃষ্টির প্রথম দিন থেকে যে আগুন জ্বলছে, এগুলো না আকলে আসে, না আকলে আসবে, যতক্ষণ না কলে যায় না আসে, আকলে ধরবে না। এটা ইয়ালামুন না, এটা বুঝানা না, এটা ইয়াকিলুন না, এটা বুঝানা, এটা হলো ইউকিনুন, ইয়াকিন করা। কি বলছি বলেন? এটা বুঝা, এটা বুঝা না, এটা কি করা? তাসলা নারান হামিয়া, উত্তপ্ত জাহান্নামে প্রবেশ করবে। তুসকা মিন আইনিন আনিয়া, ওদেরকে উত্তপ্ত পানি থেকে পান করানো হবে। এবার খাবারের পালা, লাইসা লাহুম তাআমুন, এদের জন্য কোনো খাবার নাই, ইল্লা মিন দরীয়, এক প্রকারের খাবার দিবে, ওই খাবারের নাম হবে দরীয়। খাবারের নাম হবে কি? আরবে এক জাতীয় গাছ আছে, মাঠে মাঠে এক জাতীয় গাছ আছে, এটা জমিনে জমিনে বিছিয়ে থাকে, শুধু কাঁটা আর কাঁটা, ওই কাঁটা লাগলে ওই কাঁটা লাগলেই সাম্মুন কাতেল, এটা বিষাক্ত আবার হত্যা করে ফেলে, কোনো জানোয়ারও এটার কাছেও যায় না, ওটো এটার কাছে যায় না। এটা যখন তাজা থাকে, নরম থাকে, সবুজ থাকে, এটাকে বলে সাবরাম, আর এটা যখন হলুদ হয়ে যায়, শুকিয়ে যায়, এটাকে বলে দরি। এটাকে বলে কি? দরি। কোনো জানোয়ার দরি খেতে পারে না, কোনো ওট দরির উপরে চলে না, দরির থেকে দূরে থাকে। আল্লাহ তাআলা বলেন, লাইসা লাহুম তাআমুন, এদের জন্য কোনো খাবার নাই, ইল্লা মিন দরি, শুধু আছে দরি, খেয়েছে। বলেন দরি, দরি মানে কি? কাঁটা জাতীয় বৃক্ষ। আরেক জায়গায় বলেন এদের জন্য আছে জাখুম, আরেক জায়গায় বলেন এদের জন্য আছে গিসলিন, আরেক জায়গায় বলেন এদের জন্য আছে দরি। তো তিন প্রকারের খাবার পাওয়া গেলাম, জাখুম পাওয়া গেলাম, দরি পাওয়া গেলাম, আর গিসলিন পাওয়া গেলাম। এবার উত্তর হবে, তিন প্রকারের খাবার কেন? তিন প্রকারের খাবার কেন? বলে দ্বারা কাতুম নার, জাহান্নামের দ্বারাজা ভিন্ন ভিন্ন, এই জন্য খাবারও ভিন্ন ভিন্ন। নাউজুবিল্লাহ। বলে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, দরি ছাড়া অন্য কোনো খাবার এদের জন্য হবে না। এবার আরবরা, ওই জাহেলগুলো, মুক্কার কুরাইশগুলো বলতে শুরু করলো, দরি দরি দিয়ে কি হবে, দরি দিয়ে কি হবে, দরি খাবো, দরি খাবো, বেকু বেকু। আমাদের দেশে এক বিশ্ববিখ্যাত বেকু ছিল, আমাদের বাংলাদেশে একটা বিশ্ববিখ্যাত বেকু ছিল, তাসলিমা নাসলিম, বিশ্ববিখ্যাত বেকু। আর বলেন বিশ্ববিখ্যাত বেকু, বলেন যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে, আসলে বিশ্ববিখ্যাত বেকুব। যত বড় বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, তত বড় বেকুব। আচ্ছা কি বলে জানেন? কয় এখন যে বার্নের যে মলম বাইরেছে, আগুনের পোড়ার যে মলম বাইরেছে, আমি মতো সময় একটা মৃত্যুর পরে ওই মলম দিয়ে দিতে কমু, যেন জাহান্নামে আগুন লাগালে আমি মলম লাগাই দিই। এটা কোনো, এটা বুদ্ধিজীবীর কথা কেমন? এটা বুদ্ধিমানের কথা, কোনো পাগলে কয় এমন কথা? কতিন, ওরা তিনজন, অতুর চিনি না, তোরে আমি চিনি না। আচ্ছা এটা বুঝি কোনো সাহিত্য? এটা কোনো বুঝি, এটা বুঝি কোনো শিক্ষা? এটা বুঝি কোনো বুদ্ধির কথা? কথা এটা বুঝি কোনো বুদ্ধির কথা? যেমন ধরেন আমরা ছোটবেলা, আরে কি লেগে পড়ছি এত বড়া, আমার বুঝে ধরে না, কত শতবার পড়ছি, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। আপা কিন্তু তুই এত বড় বড় স্ক্র্যাচ,
কত শতবার সিএপিএটিএল সিএটিএপিএল বাবারে বাবা পড়তে 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 পড়তে। আচ্ছা এখন ঢাকায় থেকে এফিসিয়েন্সি যে বাংলাদেশ আর জন্য তর্জমা করে তুমসুর গ্রাম ভালো, তুমসুর গ্রাম কি এটা তর্জমাটা হয়েছে নি তো যে দিকে এটা তর্জমা করে আপনি কি করবেন? আচ্ছা কত নম্বরের পেপার দেবেন? ছোট বলে আমার ছোট ভাই আব্বু আব্বার বলতেছে ও এখন বড় শিক্ষিত আব্বু বলছে আব্বু আমি কিন্তু শৈল বানান করতে পারি, শৈল মাছ বানান করতে পারি তো কর লক আল্লাহ ল শৈল। ছোট বাচ্চা আর কি লক আল্লাহ ল শৈল তো তিন মানে ওরা তিনজন এটা কে তর্জমা করছে? বিশ্ববিখ্যাত শিক্ষিত পণ্ডিত এদেশে। যাই হোক আবার কারো মনে কষ্ট লাগে যদি এদের পক্ষে আপনার সিম্পিটি আসে তা আপনার ইমানের সমস্যা আছে, ইমানের সমস্যা আছে। কোন নাস্তিকের পক্ষে যদি সিম্পিটি আসে ইমানের সমস্যা আছে, নাস্তিক হয় কেমনে আবার মানুষ, নাস্তিক আবার হয় কেমন, আর নাস্তিক আবার হয় কেমন যে তার বানানে ওয়ালাকে চিনে না সে আবার বুদ্ধিমান হয় কেমন? বলেন যে বানানে ওয়ালাকে চিনে না সে বুদ্ধিমান হয় কিভাবে? যার জিব্বা দিয়ে বলিস তাকে চিনিস না বুদ্ধিমান হয় কিভাবে? যারা শক্তি দিয়ে ধরিস তাকে চিনিস না বুদ্ধিমান হয় কিভাবে? যার খুদ তার দেওয়া ক্ষমতা চলো সে আবার বুদ্ধিমান হয় কেমন তাকে চিনে না? বাস্তব না বাস্তব বলেন? শুধু চিনে না এখানেই শেষ নয় আবার তার বিরুদ্ধে লিখে লিখে, আর এখন পাইছে মোবাইল, মোবাইল লিখে দিচ্ছে ফেসবুকে লিখে দিচ্ছে। বলেন না বাস্তব না বাস্তব জ্ঞান পাপি, এরা বুদ্ধি বিক্রি করে খায় এই জন্য বুদ্ধিজীবী, দুধ বিক্রি করে দুগ্ধজীবী, মাছ বিক্রি করে মৎস্যজীবী, বুদ্ধি বিক্রি করে দেয় এই জন্য বুদ্ধিজীবী। যাদের কাছে বিক্রি করে ওরাও জানে এরা জ্ঞান পাপি, ওরাও জানে এই জন্য কয়েকদিন পরে লাঠি দিয়ে ছিটকে ফেলে দেয়, দেখতে দেখতে কয়েকদিন পরে ব্যবহৃত টিস্যুর দাম আছে এদের আর কোনো দাম থাকে না পিছনে। বাস্তব না বাস্তব? ব্যবহৃত টিস্যুর দাম আছে এদের আর দাম থাকে না। সব নাস্তিক এমন। গত কয়েক বছর আগে ওখানে যারা নাচছিল এরা এখন কই? ওরা এখন কই? কই পত্রিকা তাদের নাম তো এখন কারোর আসে না, ওই পেয়ালার মধ্যে সবজি আছে এটার মধ্যে একটা চামচ লাগেনি, চামচ বলেন লাগে না লাগে না চামচ? তো চামচ কতক্ষণ উদ্দেশ্য যতক্ষণ ততক্ষণ না চামচ? উদ্দেশ্যের বাইরে আর চামচের কি দরকার? পৃথিবীর সমস্ত বাতেন চামচ, কি চামচ চামচ কি বলেন চামচ? চামচ কতক্ষণ রাখে? যদি মনে করে এই চামচ এটা শক্তি বাড়ি গেছে এবার বাত আমার বাটি ভেঙে দিবে চামচটাকে ভেঙে ফেঙে এবার আমার বাটি ভেঙে দিবে এটা আমেলাতুন নাসিবা। এদের উদাহরণ হলো আমেলাতুন নাসিবা, কি বলেন বলেন? তাসলা নারান হামিয়া, জ্ঞান পাপি, জ্ঞান পাপি জাল্লাল আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, জ্ঞান পাপি বুঝে শুনে বলে শুধু মালে চলে। আরে কথা বলেন শুধু কি? একদিন বাংলাদেশ একজন বিখ্যাত মানুষ আমাকে বলছে হুজুর একটাও নাস্তিক না, একটাও নাস্তিক না, শুধু মালের লাগিয়া কথাগুলো বলে। মানে হৃদয় থেকে বুঝে, হৃদয় থেকে বলে না শুধু বলে মালের লাগিয়া। আর জার্মানি আর ফ্রান্সের বিশাল লেগা, কে লেগা? জার্মানি আর ফ্রান্সের বিশাল এদের জন্য দরি ভিন্ন আর কোন খাবার হবে না, খানা খায় মানুষ সাধারণত দুই উদ্দেশ্যে, শরীরটা মোটা তাজা হবে, দুই নম্বরে ক্ষুধা নিবারণ হবে। এদের এই খাবারে শরীরও মোটা তাজা হবে না, ক্ষুধাও নিবৃত হবে না।
নাউজুবিল্লাহ বলেন, কি শুনতেছেন? সত্য না মিথ্যা? কত ভাগ সত্য? এর চেয়ে সত্য কিছু পৃথিবীতে আছে? এর থেকে সত্য কিছু পৃথিবীতে আছে না? পৃথিবীতে এর চেয়ে সত্য কিছু আসবে? তো এই সব আবেদন গুলো কি সত্য না মিথ্যা? ইচ্ছে ছিল পুরো সুরাটা আপনাদেরকে একদিনে শুনিয়ে দিব, যেন আপনাদের কলিজা একটা সুরা স্পষ্ট। ইচ্ছে ছিল আজকে আর কোনো কথা বলবো, শুধুই সুরাটা বলবো। এটাও কি সম্ভব? تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع. আজকে এই সবক, এই কয়াত ছাতা, এই ছায়া ছাতা বাড়িতে প্রত্যেকের ঘরেই তো তরজমা কোরআন রাখা আছে, একটু পড়ে নেবেন। আর আগামী সাত আয়াত সামনের সবক দেখে আসবে, ক্লাস না, এটা পড়ে আসবেন আর সামনের সবক দেখে আসবেন, দেখলে দেখবেন মজাই আলাদা। কি হয়? আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দিয়ে দেন, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন, আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দেন, আল্লাহ আমাদের জেলখানাগুলোকে খালি করে দেন, আল্লাহ আমাদের হাসপাতালগুলো খালি করে দেন। কি হয়? সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা সুন্নাত পড়েন নাই, পড়েন।